অনেক কাপলের অনেক বেশি সময় লেগে যায় প্রেগনেন্সি আসতে। তো ফ্রেন্ডস, এই যে প্রেগনেন্সি আসার জন্য কিছু প্রসেস কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। স্বামী এবং স্ত্রী উভয়েরই কিন্তু সুস্বাস্থ্যের প্রয়োজন প্রেগনেন্সি আসার জন্য, এবং কিছু পদক্ষেপ আপনাদেরকে অবশ্যই নিতে হবে যেগুলো প্রেগনেন্সি আসতে আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। তো ফ্রেন্ডস, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যাতে আপনার দ্রুত প্রেগনেন্সি কনসিভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট হচ্ছে আপনাদের ডায়েট। পুরুষ এবং মহিলা উভয়েরই কিন্তু সুস্বাস্থ্যের প্রয়োজন হেলদি বাচ্চা জন্ম দেওয়ার জন্য। অনেকের কিন্তু এমন হয় প্রেগনেন্সি কনসিভ হয় অথচ প্রথম মাসেই কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, অথবা ইমপ্লান্টেশন ফেল হয়ে আবারও পিরিয়ড চলে আসে। তো ফ্রেন্ডস, এই যে হেলদি ভ্রূণ না হওয়ার কারণেই কিন্তু আপনার প্রেগনেন্সিটা থাকছে না, তার জন্য হেলদি স্পার্ম এবং হেলদি ওভামের প্রয়োজন। তার জন্য কিন্তু আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে হবে। এই যে হেলদি ডায়েট, শুধু যে আপনারা খেয়ে যাবেন তা কিন্তু নয়, খাবার মধ্যে কিন্তু ব্যালেন্স করে খেতে হবে, এবং প্রতিটা খাবার কিন্তু সময় মেনটেন করেও খেতে হবে। খাবারের মধ্যে যেন সমস্ত উপাদান থাকে সেদিকেও কিন্তু নজর দিতে হবে, যেমন প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এবং জল। এই ছটি উপাদান কিন্তু আপনার শরীরে প্রতিদিন প্রয়োজন, এই ছটি উপাদান ছাড়া কিন্তু আপনার শরীর অকেজো হয়ে পড়বে। সুতরাং শরীরকে সঠিকভাবে কাজ করতে দিতে কিন্তু ব্যালেন্স করে আপনাদেরকে খেতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা প্রতিদিন আপনাদের রান্নাতে দু জায়গা করে সবজি রান্না করবেন, একটি শাক এবং এক জায়গায় প্রোটিন আপনারা অবশ্যই করবেন। প্রোটিনের মধ্যে সেটা মাছ, মাংস, ডিম, ডাল, যে কোনো প্রোটিন আপনারা রাখতে পারেন। বিভিন্ন ধরনের ডাল আপনাদের খাদ্যতালিকায় যুক্ত করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এছাড়াও আপনারা ড্রাই ফ্রুট আপনাদের খাদ্যতালিকায় যুক্ত করবেন। ড্রাই ফ্রুট কিন্তু আপনার ইন্টারনাল হেলথ কিন্তু মজবুত করতে সাহায্য করে, এবং আপনার হরমোনের ব্যালেন্স কিন্তু ঠিক রাখে ড্রাই ফ্রুট। এবং আপনারা ফল অবশ্যই খাবেন, প্রতিদিন দুই টাইম করে আপনারা ফল খাবেন। সকালে ব্রেকফাস্টের পর আপনারা হয়তো 9টার সময় ব্রেকফাস্ট করলেন, 10টা 11টার দিকে আপনারা কিছু ফল খেলেন, এবং দুপুরে খাবার পর বিকাল 4টার দিকে কিছু ফল খেলেন। দুই টাইম কিন্তু ফল অবশ্যই রাখতে হবে। ফল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, এবং আপনার শরীরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াবে, এবং আপনার যে শুক্রাণু ডিম্বাণুর কোষগুলোকে কিন্তু হেলদি করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমাদের অনিয়মিত জীবনযাপনের জন্যই কিন্তু প্রেগনেন্সি আসতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে, কারণ অনিয়মিত জীবনযাপনের জন্য কিন্তু আপনার শরীরের ভিতরের হরমোনগুলোও কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাবে, ভারসাম্য হারাবে, এবং আপনার ডিম কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হতে পারবে না। হরমোনগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে ডিম কীভাবে বড় হবে? ডিম বৃদ্ধি পেতে কিন্তু হরমোনের কাজ প্রয়োজন, ডিম রিলিজ হতেও কিন্তু হরমোনের প্রয়োজন, সমস্ত কাজে কিন্তু হরমোনের প্রয়োজন। তো হরমোনগুলোকে ব্যালেন্স রাখার জন্য কিন্তু আপনার নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। এই অনিয়মিত জীবনযাপনের জন্য ডিম বড় হচ্ছে না, ডিম রিলিজ হচ্ছে না, অর্থাৎ ওভুলেশন হচ্ছে না, বা ডিম যদি রিলিজ হয়েও যায় সেই ডিমের কোয়ালিটি কিন্তু ভালো নয়, কোষগুলো ভালো নয়, সেই ডিমের ভ্রূণ কিন্তু আপনার ইমপ্লান্টেশনে গিয়ে ফেল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তার জন্য কিন্তু নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয়েরই মেনটেন করতে হবে যে সময় মতো সব কিছু করা, সময় মতো হেলদি খাবার খাওয়া, সময় মতো ঘুমোতে যাওয়া এবং সময় মতো ঘুম থেকে ওঠা। এর সাথে আরেকটা বিষয় হচ্ছে সময় মতো রিলেশনশিপ রাখা। আপনাদের মাসিক চক্রের এই যে 30 দিনের যদি আপনার মাসিক চক্র হয়, তো এই যে মিডিল সাইকেলে আপনার ওভুলেশন হয়, অর্থাৎ ডিম একটা পরিপক্ক হয়ে আপনার ওভারি থেকে ফেলোপিয়ান টিউবে আসে, এই সময়টাতে কিন্তু রিলেশন করতে হবে স্বামী স্ত্রীর, তবেই কিন্তু শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করে ভ্রূণ গঠন করবে। তো ফ্রেন্ডস, এই যে ওভুলেশন পিরিয়ডটা, এটা কিন্তু গর্ভধারণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড। এই সময়টা যদি আপনারা মিস করে ফেলেন আপনাদের কাজের কারণে অথবা অন্যান্য কোনো কারণে, ব্যস্ততার কারণে, তাহলে কিন্তু কখনোই আপনারা প্রেগনেন্সি কনসিভ করতে পারবেন না, কারণ ডিম্বাণুটা যখন প্রস্তুত থাকবে তখনই কিন্তু শুক্রাণু গিয়ে ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করতে পারবে।
মাসের অন্যান্য সময়গুলোতে কিন্তু আপনার ডিম্বাণু প্রস্তুত থাকে না, মাসিকের একটা নির্দিষ্ট সময়ে আপনার ওভারি থেকে ডিম্বস্ফোটন হয়। তো ডিম্বস্ফোটন বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, কোন টাইমে ডিম্বস্ফোটন হয়, কী কী লক্ষণ প্রকাশ পায়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে এক্সারসাইজ করা। এক্সারসাইজ কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য কিছু এক্সারসাইজ করবেন। এই ফার্টিলিটি বুস্ট আপ করা এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনার ওভারির কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এবং ওভারির হরমোনগুলোও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবে এবং আপনার ডিমগুলোও কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে এবং সময় মতো রিলিজ হবে, হেলদি ডিম্বাণু রিলিজ হবে। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এক্সারসাইজ অবশ্যই করতে হবে, ফার্টিলিটি বুস্ট আপ করা এক্সারসাইজ। তো মহিলাদের যে সমস্ত এক্সারসাইজগুলো করতে হবে আপনারা দেখে নিন, এগুলো হচ্ছে মহিলাদের জন্য ফার্টিলিটি বুস্ট আপ করা এক্সারসাইজ এবং এইগুলো হচ্ছে পুরুষদের জন্য ফার্টিলিটি বুস্ট আপ করা এক্সারসাইজ। আপনারা উভয়েই কিন্তু সকালবেলা অবশ্যই 20 মিনিট করে এক্সারসাইজ করবেন। তবে আপনারা প্রথম যখন এক্সারসাইজ শুরু করবেন তখন কিন্তু কম সময় দিয়ে শুরু করবেন, 4-5 মিনিট মতো করে এক্সারসাইজ করবেন। কারণ প্রথমে যখন আপনারা এক্সারসাইজ শুরু করবেন তখন কিন্তু আপনাদের শরীরে অনেক ব্যথা হবে, আপনাদের তলপেটে ব্যথা হবে, সারা শরীরে কিন্তু ব্যথা হবে। তো প্রথমে অল্প সময় দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে কিন্তু সময়টা বাড়াবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এক্সারসাইজ করার সময় কিন্তু প্রতিটা স্টেপের পর কিন্তু আপনারা বিশ্রাম নেবেন। একটা 30 সেকেন্ডের এক্সারসাইজ করলেন, তারপর আবার 30 সেকেন্ড আপনারা রেস্ট নিলেন। এইভাবে 30 সেকেন্ড করে কোনো রকম পজিশন আপনারা ট্রাই করবেন এবং 30 সেকেন্ড করে আপনারা শবাসনে শুয়ে আপনারা রেস্ট নেবেন। তো ফ্রেন্ডস, এক্সারসাইজের ফলে কিন্তু আপনাদের শরীরের কোষগুলো অনেক বেশি হেলদি হয়ে যাবে, কারণ প্রতিটা কোষে কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক বেশি বেড়ে যাবে এবং পর্যাপ্ত পুষ্টি পাবে এবং মৃতপ্রায় কোষগুলো কিন্তু আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এক্সারসাইজ কিন্তু অবশ্যই করতে হবে, আপনারা ঘরে বসে প্রতিদিন কিছু এক্সারসাইজ ট্রাই করবেন। নেক্সট হচ্ছে সাপ্লিমেন্ট খেতে হবে। আপনারা যখন প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন তার 3 মাস আগে থেকে কিন্তু ফলিক অ্যাসিড আপনারা সেবন করবেন। ফলিক অ্যাসিড কিন্তু বাচ্চা গর্ভধারণের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এছাড়া আপনারা ওমেগা 3 ওমেগা 6 সাপ্লিমেন্ট খেতে পারেন। এছাড়াও আপনার শরীরে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কিন্তু এই সময় ভীষণ প্রয়োজন। তো ফ্রেন্ডস, অবশ্যই সাপ্লিমেন্ট সেবন করার আগে আপনার ডক্টরের সাথে আপনি পরামর্শ করে নেবেন। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি আসতে বেশি সময় লাগবে না। আপনারা অবশ্যই আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করুন, ডায়েটে পরিবর্তন আনুন, এক্সারসাইজ করুন, তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি অনেক সহজেই চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।